असलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। प्रिय दर्शक, आमी आब्दुल कायम पीस लाइब्रेरी बोलছি। दर्शक, आजकेर भिडियोटी खुबই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখানে কয়েকটা জিনিস উঠে আসবে। বিশেষ করে আমাদের সামনে একজন পেশেন্ট আছেন, উনি আমাদের কাছে বেশ কিছুদিন থেকে চিকিৎসা করাচ্ছেন আর কি। তো বিশেষ করে ওনার যদি আপনারা হিস্টোরি শুনেন তাহলে আপনারা অবাক হবেন। हाँ, अवश्य अपनारा भिडियो शेष पर्यन्त देखें, ये अपन अनेक फायदा है इनशाल्लाह। और अपनारा चलार पथे दिशा अनेकटा माने पाबेन एखान थेके इनशाल्लाह। तो विशेषकर प्रिय दर्शक, विशेषकर आमरा आगे प्रथमेई ओनार नाम एवं ओनार एड्रेसटा आमरा जेने नेब। हाँ, तारपरे ओनाके आमी किछु प्रश्न करब, ओनार समस्या निये, ओनार समस्यार समय निये, समस्त किछु निये प्रश्न करब। इनशाल्लाह आपनारा गुरुत्व सहकारे भिडियोटी देखें, इनशाल्लाह आपनारा उपकृत हबेन एवं परवर्ती स्टेप आपनादेर কি হবে সেই বিষয়গুলো নিয়ে আপনারা দিশা পাবেন। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার নামটা কি? আমার নাম, পরিচিত নাম হচ্ছে মুক্তামিয়া, আমার আসল নাম হচ্ছে আমিরুজ্জামান। আচ্ছা আচ্ছা, আমিরুজ্জামান। তো আপনার বাড়িটা? বাড়ি হচ্ছে আমার আপনার उमरपुर থেকে 12-14 কিলোমিটার ভিতরে একটু গ্রাম সাইডে। আচ্ছা আচ্ছা, জিন্দেগীর পাশে গ্রাম, তাঁতিবড়ল বলে গ্রামটার নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনি আমাদের এখান থেকে যে চিকিৎসা করাচ্ছেন, তো আপনার মানে চিকিৎসার মানে মেন কি ছিল, সুগার নাকি সমস্যাটা ছিল? না, আমার অনেক সমস্যা ছিল, সুগার ছিল, প্রেসার ছিল, হ্যাঁ এই সমস্ত সমস্যা, আরও বিভিন্ন রকম সমস্যা ছিল, কোলেস্টেরল ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, কোলেস্টেরল ছিল, বিভিন্ন রকম অসুখ ছিল আমার। আচ্ছা, তো আপনার যে বিভিন্ন রকম অসুখটা, বিশেষ করে সুগার, আপনার কত দিন থেকে সুগারটা? আমার সুগার মোটামুটি দীর্ঘ 25 বছর। তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার সুগার কিন্তু 2-5-10 বছর থেকে নয়, এটা হচ্ছে 25 বছরের সুগারের রোগী। তাহলে 25 বছরের সুগারের রোগী, এটা সাধারণত কেউ আর আশাও করে না যে 25 বছরের সুগারের রোগী তার সুগারটা রিভার্স হতে পারে বা সে এখন মানে ওষুধ মুক্ত হতে পারে, এটা আশা করা যায় না। তো বিশেষ করে ওনার কাছ থেকে আমরা জানবো যে আপনার যে 25 বছরের যে সুগার, তো 25 বছরের সুগারে আপনি কোন কোন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, কত কত জায়গায় ঘুরেছেন? বিশেষ করে আমি বহু জায়গায় চিকিৎসা করেছি, কলকাতার বিখ্যাত বিখ্যাত যে হসপিটালগুলো আছে সমস্ত হসপিটালে চিকিৎসা করেছি। তারপরে প্রাইভেট চেম্বারে বড় 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 ডাক্তার প্রফেসরদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা হয়েছে, আপনার ব্যাঙ্গালোর, চেন্নাই, আমি কোথাও বাদ দিইনি চিকিৎসা করতে। তো 25 বছরে আমি রেজাল্ট কিছুই পাইনি, বলতে কি আমি ভালো হয়নি, মানে রেজাল্ট সেল ছিল না। আচ্ছা, আপনি যে এত জায়গার মধ্যে চিকিৎসা হয়েছে, তারপরে যখন আমি যতদিন এই ইনার আচ্ছা জায়গা আমি আপনি যে অত জায়গা মানে ঘুরলেন আর কি, তো আপনার ঘোরার কি উদ্দেশ্য ছিল, মানে সুগার থেকে ভালো হওয়া ছিল নাকি? ভালো, আপনি কি জানতেন আগে যে সুগার কখনো ভালো হয়, এটা কি আপনি জানতেন আগে? ও তো পরে বুঝতে পারলাম যে সুগার ভালো হয় না, সুগার নির্মূল করতে পারে না। আর সুগার নির্মূলের জায়গায় আমি পরে এটা কতদিন থেকে জানতে পেরেছেন যে সুগার কখনো ভালো হয় না, এটা কতদিন জানতে পেরেছিলেন তখন? ওটা আমি কিছুদিন চিকিৎসা করার পর কয়েক বছর চিকিৎসা করলাম, দিয়ে তারপর ভালো। তো ভাবলাম বড় বড় জায়গায় গিয়ে হয়তো বড় বড় ভালো হতে পারে, ভালো হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে লাস্টের রেজাল্ট আমার কিছুই আসলো না। তো ইনশাআল্লাহ আমি এখন বর্তমান যেখানে চিকিৎসাধীন আছি। বিশেষ করে আমি আরো কিছু জিজ্ঞাসা করি আপনাকে। তো আপনি যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করলেন, তাহলে আপনার মানে আগে তো প্রথমে ওষুধ চলছিল? হ্যাঁ একদম। আচ্ছা, ওষুধ চলার পরে আপনার ইনসুলিনও নিতে হয়েছিল নাকি? হ্যাঁ, লাস্টে আমার ইনসুলিন চলছিল। আচ্ছা, ইনসুলিন আপনার কত ইউনিট করে ইনসুলিন নিতে হচ্ছিল? আপনার সকালে 8 আর রাতে 12। সকালে 8 আর রাতে 12, মানে 20 ইউনিট প্রতিদিন আপনার 20 ইউনিট করে ইনসুলিন নিতে হচ্ছিল আপনাকে। আচ্ছা, আপনার যে ইনসুলিন যে আপনি নিচ্ছিলেন, এটা কতদিন থেকে নিচ্ছিলেন ইনসুলিনটা? মোটামুটি আমার এই 1 বছর মতো। আচ্ছা, 1 বছর থেকে আপনার ইনসুলিন মানে ট্যাবলেট আর কাজ করছিল না, দিয়ে ইনসুলিন নিয়ে মানে আপনাকে আসতে বাধ্য হয়েছিল। এখন কথা যেটা হচ্ছে যে আপনি আমাদের কাছে চিকিৎসা মানে আপনি শুরু করেছেন কতদিন থেকে? আমার চিকিৎসা শুরু মোটামুটি ওই মাস 6-1। আচ্ছা, 6 মাস থেকে আপনার চিকিৎসাটা শুরু হয়েছে আর কি। তো এখন চিকিৎসা শুরু করার, যখন আপনি চিকিৎসা শুরু করেছিলেন, কতগুলো সব মিলিয়ে আপনার ওষুধপাতি চলছিল? আমার 2টো ইনসুলিন চলতো 2 বেলা, আর ট্যাবলেট খেতাম আমারও 6 কোনোদিন 6 খানা ট্যাবলেট লাগতো, কোনোদিন 8 খানা এরকম। আচ্ছা, মানে 8 খানা 6 খানা ট্যাবলেট এবং 2 বার ইনসুলিন, মোটামুটি 8-10 রকম সব মিলিয়ে চলতো আপনাকে, প্রতিদিন এই ওষুধগুলো খেতে হতো, প্রতিদিন ওষুধ চলতো। আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের কাছে চিকিৎসা করার পরে কতদিন পরে আপনার ইনসুলিনটা পুরোপুরি বন্ধ হয়? আমি আপনার এখানে যেদিনই পা দিয়েছিলাম আপনার পিস লাইব্রেরিতে, আপনার সঙ্গে পরামর্শ করার পর থেকে, যদিও আপনি আমাকে প্রেসারের ট্যাবলেটটা বলেছিলেন যে আপাতত চালাও, পরে বন্ধ করে দিবা, কিছুই ওষুধ তোমাকে খেতে হবে না, কিন্তু আমি ইনশাআল্লাহ সেই দিন থেকেই সমস্ত ওষুধ পরিত্যাগ করেছি আজ অবধি। एवं आमी 100% भालो आछि। तो आपनार एकटा दृढ़ विश्वास छिलो जे ना ओषुध आर खेते होबे ना, এটা আপনার একটা বিষয়। আচ্ছা আপনি আমাদের ঠিকানা কোথা থেকে জেনেছিলেন? আমি ঠিকানা জেনেছিলাম এই ধুলিয়ানের, আমাদের ওই দিককার একটা মেয়ে ছেলে বিয়ে হয়েছে ধুলিয়ানে, একটা বিয়ের অনুষ্ঠানে মেয়েটা গিয়েছিল, খুব মোটা সাইজের। তো যাই হোক আমি ওকে প্রশ্ন করলাম যে আপনি তো অসুস্থি লাগছে আপনাকে দেখে, কিভাবে জীবনযাপন করেন আপনি? তো উনি আমাকে বললেন যে আমি ধুলিয়ান পিস লাইব্রেরিতে চিকিৎসা করে ইনশাআল্লাহ 3 মাসে 17 কেজি ওজন আমার কমে গেছে এবং আমার ভরসা যে আমি কিছুদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় চলে আসবো। তখন ওনাকে আমি বললাম যে আচ্ছা আমি তো ভারতবর্ষের বহু জায়গায় ঘুরলাম এবং বহু ডাক্তারের সঙ্গে চিকিৎসায় যুক্ত ছিলাম আমার সুগারের জন্য, তো এটার সমাধান কেউ দিতে পারছে না এবং লাস্ট অবধি বুঝতে পারলাম যে সুগারের চিকিৎসা নাই, কোনো রকম করে ওকে বেঁচে থাকার মতন শুধু ওই ওষুধ পানি দিয়ে রাখা যায়। তো ও বললে যে আপনি করবেন ডায়াবেটিস সেন্টারে চলেন, আমি যেখানে চিকিৎসা করছি ওখানে আপনি চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আপনি বিনা ওষুধে আপনি বাকি জীবনটা পার করতে পারবেন। যেমনই শুনলাম আমি সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ইনার ডাক্তারের সঙ্গে কথা বললাম, উনি বললেন ঠিক আছে আসেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, হ্যাঁ আপনাকে যেভাবে ডিরেকশন দিব আপনি চলেন, আপনাকে 100% গ্যারেন্টি দেবো যে আপনি ভালো থাকবেন এবং আমি ভালো আছি এবং নিজের সাক্ষী আমি যে আমি প্রচুর ভালো আছি। মানে আমি এখন যতদিন এইখান থেকে চিকিৎসা শুরু করেছি ততদিন থেকে আজ অবধি আমি একটা ট্যাবলেট কোনো বিষয়েরই, হ্যাঁ ট্যাবলেট আমাকে খেতে হয়নি, কোনো ওষুধ আমি এখন খাচ্ছি না এবং আমি 100% ভালো আছি এবং প্রচুর শরীরে এনার্জি। অনেকে প্রশ্ন করবে হয়তো ভাত খায় না রুটি খায় না এখন, কিন্তু ওগুলো না খেয়ে আমি ভালো আছি। অনেকে ভাবছে মরে যাবে, আরে মরে গেলে তো আমি মরে যেতাম তাহলে প্রথমে, হ্যাঁ কিন্তু এগুলো সব ভুল ধারণা মানুষের। আমি অনুরোধ করব, আমি অন্য কিছু নাই, ইনি খুব ভালো লোক, খুব পরিষ্কার লোক, আসবেন ইনশাআল্লাহ যত বড়ই আপনার সমস্যা থাকুক ইনশাআল্লাহ এখানে বিশ্বাস করে চিকিৎসা করেন 100% ভালো থাকবেন। তো প্রিয় দর্শক বিশেষ করে আসলে উনি নিজের অনুভূতি শুধু মানে ব্যক্ত করতে চাইছেন, হ্যাঁ যদিও আমরা আসলে আমরা একটা জিনিস বলি যে বিশেষ করে কেউ আমাদেরকে ভালোবেসেও যাতে বেশি কথা না বলে দেয় বা আমাদেরকে ভালোবেসে এক্সট্রা কথা না বলে এই বিষয়গুলো। তো বিশেষ করে আমরা ওনার মুখ থেকে যেমন একটা শুনতে পেলেন যে বলেছিলেন যে 100% আপনি ভালো থাকবেন। তো আমরা কাউকে এইভাবে মানে বলি না যে ভালো থাকবেন বা থাকবে, আমরা চিকিৎসা করতে পারি, চেষ্টা করে দেখতে পারি, বাকি ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ যেভাবে আপনি চাইবেন সেভাবে হবেন। হ্যাঁ তো এই বিষয়গুলো থাকে আর কি। তো উনি একটু ভালোবেসে মানে একটু বলে দিয়েছেন বেশি আর কি। তো যাই হোক এখন সত্যি এখন বিষয় যেটা হচ্ছে বলিনি আমি ইনশাআল্লাহ আমি মানে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন, ভালো আছেন। হ্যাঁ বাকি আমি দীর্ঘ 25 বছর বহু জায়গায় চিকিৎসা করেছি, বড় বড় জায়গায় গেছি, বড় বড় ডাক্তার প্রফেসরের সঙ্গে আমি এই চিকিৎসা সম্পর্কে কথা বলেছি, চিকিৎসা করিয়েছি ওনাদেরকে দিয়ে যে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু আমার দিন দিন অবনতি হয়ে গিয়েছিল, আমি কিন্তু সুস্থ হতে পারিনি। তা আমার বিশ্বাস আছে যে এখানে পিস লাইব্রেরিতে এত সুন্দর ডিরেকশান দিয়ে আপনাকে উইদাউট মেডিসিনে চিকিৎসা করছে, আপনি শুধু ইনাদের মতে চললে ভালো থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এখন আমাদের কাছে বেশ কিছু 1 মাস থেকে আমাদের সাপ্লিমেন্টগুলো আর ইউজ করার প্রয়োজন পড়ছে না, তাই তো আমি তো 3 মাস মতন করেছিলাম, 3 মাসের পর তারপরে সাপ্লিমেন্টগুলো আর ইউজ করার প্রয়োজন পড়ছে না। তো প্রিয় দর্শক বিশেষ করে উনি যে এত আপনি ওনার অনুভূতি শুনে বুঝতে পারছেন যে উনি মানে বলতে চাইছেন এবং ওনার মনের যেটা অনুভূতি আর কি সেটা হয়তো আপনাদেরকে মানে খুলে বলতে পারছে না, হ্যাঁ এবং ওনার মানে মনের যা চাহিদা আপনারা হয়তো ওনার কথাগুলো শুনে বুঝতে পারছেন আর কি। তো উনি বিশেষ করে খুশি হয়ে আমাদের জন্য আবার গিফটও নিয়ে এসছেন। তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখানো হবে গিফটগুলো, উনি যে গিফট নিয়ে এসছেন তো বিশেষ করে খুব খুশি হয়ে একটা মানুষ কতটা খুশি হলে গিফট নিয়ে আসতে পারে, হ্যাঁ এবং তার যে মনের কতটা অনুভূতি হলে এই ধরনের কথা তার মুখ দিয়ে এইভাবে কথাগুলো বের হতে পারে, এগুলো আপনারা সহজে বুঝতে পারছেন আর কি। তো বিশেষ করে আপনাদেরকে দেখাবো যে ওনার যে খুশি এবং খুশি হওয়ার জন্য যে উনি এত মানে খুশি আমাদের উপরে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা 25 বছরের সুগারের রুগীকে, হ্যাঁ ওনার সমস্ত ওষুধ বন্ধ করে, যেখানে 8-7-6 খানা ওষুধ চলছিল, 2 সময় আপনার 20 ইউনিট ইনসুলিন চলছিল, সেই মানুষটা সম্পূর্ণ ওষুধমুক্ত জীবনযাপন করছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত, তাছাড়া এটা কিছু বলা যায় না, এটা আমাদেরও কোনো হাত নেই, আমরা শুধুমাত্র আমাদেরকে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী শুধুমাত্র আমাদের পরিশ্রম করা, বাস এতটুকুই। বাকি আল্লাহ তাআলা বাকি মানে আল্লাহ তাআলার মর্জি, কীভাবে কী করবেন সেটা আল্লাহ তাআলা জানেন। তো বিষয় যেটা হচ্ছে যে উনি অনেক খুশি হয়েছেন এবং খুশি হয়ে কিন্তু আমাদের জন্য গিফট নিয়ে এসেছেন। তো তার আগে আমি একটা বিষয় বলি যে দেখেন আমাদের বিশেষ করে চিকিৎসার ব্যাপারে অনেকেরই অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে আর কি, হ্যাঁ বিশেষ করে আমাদের চিকিৎসাতে যে অনেক মানুষের যে ভুল ধারণা না কখনো সুগার মানে ভালো হওয়া সম্ভব নয় বা ওষুধ বন্ধ হওয়া সম্ভব নয় ইনসুলিন বন্ধ হওয়া সম্ভব নয় তারপরে আমাদের চিকিৎসাগুলো অনেকেই পিছন দিকে টানে সেই সব রোগীদেরকে অনেকেই হয়তো কিছুদিন চিকিৎসা করার পরে মানে হয়তো অনেকেই মানে লোকের কথা শুনে পালিয়ে যায় তো এই ধরনের অনেক সমস্যা আছে অনেকে ভুল ধারণার কারণে হয়তো আমাদের কাছে আসতে পারছেন না তো বিশেষ করে এই ধরনের মানুষদেরকে আপনি কি উপদেশ দিবেন তাদেরকে আমি তো প্রথমে আমি ওইটাই চিন্তা করেছিলাম বললো চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার তখন আমি বললাম যে ও তা এর আগে ও সব পাথরের চিকিৎসা করতো বহু লোক গেছে ধোকাবাজি করেছে ওটা আমি কিন্তু আমার অন্তরের কথা বলছি এটা আমি প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম তারপরে চিন্তা করলাম যে না দূর থেকে সব করে লাভ নাই ডাইরেক্ট একবার কথা বলি দিয়ে ডাইরেক্ট আমি এখানে এসে যা বুঝতে পারলাম এখানে কোনো দু নম্বরই ধান্দা নাই কোনো 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 ইন্টারেস্ট নাই মানুষকে ভালো দুনিয়াতে কিছু লোক থাকে যে মানুষের শুধু ভালো করে যাওয়ারই ইচ্ছা থাকে ইনি হচ্ছেন সেই একজন প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন আমি বিভিন্ন জায়গায় আমি ওই একটাই কথা বারবার যেটা বলছি মানে আমি এত আনন্দিত হয়েছি এখানে চিকিৎসা করার পর থেকে এবং এত ভালো আছি আমাকে মনে হচ্ছে যেন আমি আবার সেই 20 বছর 22 বছরের ছেলের মতন আমার মানে শরীরের পরিস্থিতি এবং আমার ভিতরের পরিস্থিতিতে এত সুন্দর লাগছে যে আমার বর্তমান বয়স হয়তো এখন 56 চলছে 56 বছর কিন্তু এখন মনে হচ্ছে আমি হয়তো 20-22 বছরের ছেলের মতন এত শরীরে এত এনার্জি ইনি আমাকে বলেছিলেন যে তুমি আল্লাহর উপর ভরসা করো এবং আমাদের এই নিয়ম মতন চলো শুধু বেয়াদবি করবা না তুমি ঠিক নিয়ম মতো চলো হ্যাঁ ইনশাআল্লাহ তুমি ভালো থাকবা এইটা আশা রাখছি তো ইনশাআল্লাহ আমি দেখলাম যে একদম সত্যিকারে আমি প্রচুর ভালো আছি এবং আমি বহু জায়গায় গিয়ে এই শুধু প্রশ্ন করেছিলাম যে স্যার ইনসুলিনের বিকল্প কিছু দেখান তো উত্তরে এসেছিল যে ইনসুলিনের বিকল্প ইনসুলিন শুরু হয়ে গেছে ইনসুলিন চলতে থাকবে তো ওখান থেকে আমি ঘাবড়ে গেছিলাম দিয়ে তারপরে কি আল্লাহর কাম আমি ওই মেয়ে ছেলেটা আমাকে যখনই বলল যে আপনি ওখানে পিস লাইব্রেরিতে যোগাযোগ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনাকে বিনা ওষুধে আপনার সুগার ভালো হয়ে যাবে আমি বললাম অসম্ভব ব্যাপার বিনা ওষুধে সুগার ভালো এটা তো আমি এনাকেও খুব বেয়াদবি করে কথাবার্তা বলেছিলাম প্রথমে এসে যে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স জাপান বিশ্বের তাবড় তাবড় দেশ ইনসুলিনের সুগারের ওষুধ বের করতে পারেনি আর আপনি কী রকম কথা বলছেন বললাম আপনি শুরু করেন চিকিৎসা ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন তা আজকে আমি রেজাল্ট এত সুন্দর ভালো রেজাল্ট পেয়েছি এবং এত ভালো আছে যে আমি খুশি করে ওনার জন্য এই গিফটগুলো নিয়ে এসছেন যে জানি না হয়তো উনি নেবেন কি না এই চিন্তাভাবনা করছিলাম তো যাই হোক ইনশাআল্লাহ হ্যাঁ তো প্রিয় দর্শক সবাই দোয়া করবেন এবং যোগাযোগ রাখেন দূর থেকে কিছু মনে করবেন না কাছে আসেন ডাইরেক্ট আসেন এলে বুঝতে পারবেন যে এখানে কী ইমানদারির সঙ্গে এখানে চিকিৎসা হয় এবং লোকের সঙ্গে কি ব্যবহার হয় এইখানে এসে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক বিশেষ করে আপনারা শুনলেন ওনার কথা তো বিশেষ করে যারা আমাদেরকে দূর থেকে হয়তো কিছু ভাবছেন আর কি তো আমরা রিকোয়েস্ট করব তাদেরকে অনুরোধ করব যে আপনারা আসেন আমরা চিকিৎসা করার জন্য আসতে হবে না প্রথমে আমাদের কাছে আসেন দেখেন আপনার কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করেন হ্যাঁ তারপরে যদি আপনার মানে কনফিউজ যদি দূর হয় তখন হয়তো পরে ভাববেন বাকি আপনারা আপনাদের যে হয়তো যাদের হয়তো আমাদের সম্পর্কে যারা জানেন না তাদের হয়তো যে ধারণাগুলো হয়তো ঢুকে আছে তো এই যে ভুল ধারণাগুলো তো ধারণাগুলো ক্লিয়ার করার জন্য আসেন আমাদের সঙ্গে আমাদেরকে আসেন অবশ্যই আসেন কারণ আসলেই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে এটা আমরা 100% আমরা বিশ্বাস করি যে যদি আপনি আসেন এবং যদি সত্যিকারই আপনি বুঝতে চান তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আপনাকে বিভিন্ন তথ্য যে দেওয়া হবে বৈজ্ঞানিক তথ্যগুলো যে দেওয়া হবে তাতে আপনি ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে না এটা 100% সত্য এটা হওয়া সম্ভব শুধু এখন তো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ আমাদের কাছ থেকে অলরেডি ভালো হয়ে গেছেন সুস্থ জীবনযাপন করছেন ওষুধমুক্ত জীবনযাপন করছেন স্বাভাবিকভাবে সমস্ত কিছু করছেন কিন্তু যখন আমরা প্রথম কাজ শুরু করি তখন আমাদের জন্য এটা বেশি চ্যালেঞ্জের ব্যাপার ছিল তো প্রিয় দর্শক আপনাদের অনেক দেরি হচ্ছে এখন শুধু আপনাদেরকে দেখাবো যে আমার জন্য কি গিফটগুলো নিয়ে এসছেন তো বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন যে উনি যাতে পুরোপুরি ভালো থাকতে পারেন আল্লাহ যাতে ওনাকে ভালো রাখেন হ্যাঁ যাতে উনি সুস্থ থাকতে পারেন যে আশা নিয়ে উনি এখানে চিকিৎসা করা শুরু করেছিলেন হ্যাঁ সেখানে তো বুঝতে পারলেন যে ওনারও মনে একটা সন্দেহ ছিল বা উনিও হয়তো বিভিন্ন প্রশ্ন করেছিলেন তো এই জন্য আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে সেগুলো আসেন আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার করেন তো আপনার গিফটগুলো একবার দর্শকদেরকে দেখান শুধু মানে গিফটের জন্য শুধু প্রিয় দর্শক আমি হয়তো শুধু উপকৃত হব উনি হয়তো আমাকে গিফটগুলো করছেন কিন্তু এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আরো অনেক মানুষই উপকৃত হবে হ্যাঁ কারণ মানুষ যখন জানবে যে 25 বছরের সুগার এই রকম পরিস্থিতি ইনশাআল্লাহ আরো তারা উপকৃত হবে আমি খুশি করে ওনার এমনি সাধারণ প্রিয় দর্শক এতগুলো গিফট উনি এনেছেন দেখেন এখানে একটা লুঙ্গি উনি গিফট করেছেন হ্যাঁ তো একটা দুটো গিফট না অনেকগুলো কিন্তু গিফট এনেছেন তারপরে দেখছেন এখানে যে স্যান্ডেল উনি কিন্তু নিয়ে আসছেন। হ্যাঁ, তো অনেকগুলো গিফট নিয়ে আসছেন। তারপরে এখানে আবার পাঞ্জাবিও আছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবি। হ্যাঁ, এই যে পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন, পাঞ্জাবিও আবার উনি গিফট নিয়ে আসছেন। তারপরে এখানে দেখেন গাঞ্জি আছে একটা। হ্যাঁ, এই যে গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই গেঞ্জি উনি আপনারা গিফট নিয়ে আসছেন, অনেকগুলো গিফট নিয়ে আসছেন। হ্যাঁ, তো বিশেষ করে একটা মানুষকে কতটা ভালোবাসলে মানে এত ধরনের গিফট আসতে পারে সেটা সহজভাবে বুঝতে পারছেন। যারা হয়তো দূর থেকে আমাদেরকে বুঝতে পারছেন না, হ্যাঁ, তারা আসবে। আমরা এটা বিশ্বাস রাখি যে যারা হয়তো আমাদের বিরুদ্ধে হয়তো এমনি কিছু কথা বলছে কিংবা হয়তো যারা আমাদেরকে ভুল ধারণার মধ্যে জড়িয়েছে, ইনশাল্লাহ এটা আমাদের 100% বিশ্বাস, তাদের ভুল ইনশাল্লাহ একসময় ভাঙবে, হয় বেঁচে থাকতে অথবা মৃত্যুর পরে ভাঙবে একদম 100%। ভুল ছিল, কারণ হচ্ছে যদি সে জিন্দা থাকতে যদি আমাদের কাছে আসে তাহলে তার ভুল অবশ্যই ভেঙে যাবে, আমাদের কাছে আসলে সে ভুল ভাঙবে। আর যদি সে ভুল নিয়ে মারাও যায় তাহলে ইনশাল্লাহ কিয়ামতের দিনও তার ভুলটা ভাঙবে, এটা আমরা বিশ্বাস রাখি। আমারও একটা সময় ছিল এরকম ভুল ধারণা, ইনশাল্লাহ আমার এখানে এসে আমি ভালো আছি এবং আমি তো শুনলেন সবই, আমি তো সবই বললাম। তো প্রিয় দর্শক, এই যে আপনাদের গিফটগুলো দেখে সত্যি আমিও খুবই আনন্দিত হচ্ছি যে এতগুলো গিফট সাধারণভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাকে যে পাঠাবেন কোনো মানুষকে দিয়ে, তো বিশেষ করে কতটা মহব্বত থাকলে এইসব গিফটগুলো আসতে পারে। হ্যাঁ, সেটা মানে আমি ভাষায় আমি বলতে পারছি না, কারণ এখানে শুধু গিফটটা মানে মূল বিষয় না, এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে কতটা ভালোবাসে মানুষ। এটা হচ্ছে এই যে আপনাদের ভালোবাসা, আপনারা ভালোবাসেন বলেই আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন, ভিডিওগুলো মানুষকে পাঠাচ্ছেন এবং আপনারা আমাদের কাছে চিকিৎসা করাতে আসছেন। হয়তো আধ একটা লোক এরকম কিছু থাকবেই যারা হয়তো ভুল বুঝছে বা যারা হয়তো আমাদের বিরুদ্ধে কথা বলছে, দুই একটা লোক থাকবেই, সেগুলোকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন বলে আমাদের ভিডিওগুলো শেয়ার করেন এবং মানুষের কাছে পৌঁছে দেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। বিশেষ করে যারা চিকিৎসা নিতে চাইবেন এখানে তাদেরকে আমরা বলি যে আমাদের চিকিৎসার জন্য যদি আপনারা আসতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। আমাদের সঙ্গে এক দুদিন আগে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে আসবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে এক দুই দিন আগে ফোন করে নাম লিখিয়ে তারপরে তখন আপনারা চিকিৎসার জন্য আসবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং আমরা যাতে সকলেই যাতে সুস্থ থাকতে পারি, সুস্থ লাইফস্টাইল ফলো করে যাতে সুস্থ জীবনযাপন করতে পারি, এটাই হবে আমাদের মূলত সুস্থ থাকার জন্য টার্গেট। কারণ সুস্থ যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনি আল্লাহর ইবাদতও ভালোভাবে করতে পারবেন না। তাহলে ইবাদত করার জন্য সুস্থ থাকা দরকার, তো সুস্থ থাকবেন, ইবাদত করতে পারবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করলেও আপনাকে সুস্থ থাকতে হবে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের যে বেশিরভাগ ডিজিজগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত আমাদের কর্মের ফল, মানে আমরা ভুলভাবে চলাফেরার কারণে রোগগুলো মূলত হচ্ছে। তো আমরা যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, সুগার ভালো করার জন্য দুটো জিনিস লাগবে, আমি এর আগেও বলেছি আবারও বলছি। এক নম্বর হচ্ছে কি নলেজ, দুই নম্বর হচ্ছে ডিসিপ্লিন। তাহলে নলেজ আমরা দেব, মানে আমাদের কাছ থেকে আপনি নলেজ পাবেন, এবং ডিসিপ্লিন আপনাকে আপনার জন্য ব্যয় করতে হবে। তাহলে নলেজ এবং ডিসিপ্লিন এই দুটোর মাধ্যমে আমরা সুগারকে আমরা পুরোপুরি ভারত থেকে তাড়াতে পারি, আর ইনশাল্লাহ আমরা সেই কাজটি করছি। তো প্রিয় দর্শক, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।